আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগের একটি বিজ্ঞপ্তি এখানে অনেক শূন্য রয়েছে যেখানে রাজ্যের তেইশটি জেলাতেই আপনাদের শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশন শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধুই চাকরির আপডেটগুলি পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো দেখুন সরাসরি চলিলাম আমরা অফিশিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনের ডেট এবং রেজিস্টার্ড নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গেজেটেড নোটিশ যেটি দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন কলকাতা থেকে নোটিফিকেশন এখানে জানিয়েছে ডেট আপনারা দেখতে পাচ্ছেন যার ফাইল আপনারা দেখতে পাচ্ছেন কোন দেখুন অ্যাসিস্টেন্ট মাস্টার এবং মিস্ট্রেস ফর ক্লাস নাইন টু টুয়েলভ সো ক্লাস নাইন টু টুয়েলভের জন্য আপনাদের মাস্টার অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস রিক্রুট করা হচ্ছে যেখানে কোথায় রিক্রুট করা হবে দেখুন গভর্নমেন্ট হাই স্কুল गवर्नमेंट মডেল স্কুল ন্যাশনাল ইন্টিগ্রেটেড गवर्नमेंट স্কুল এই সমস্ত জায়গায় আপনাদের রিক্রুট করা হবে যেখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে জানিয়েছে দেখুন আপনাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস রিক্রুট করেছে ক্লাস 9 টু 12 এর জন্য 2024 এ রিক্রুট করা হবে যেখানে গেজেটেড নোটিশ আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এখানে জানিয়েছে মেথড অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখুন আপনাদের রিটেন এক্সাম এবং পার্সোনালি টেস্টের মাধ্যমে রিক্যুট করা হবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আপনাদের রিকুট করা হবে এবং সিলেবাস সংক্রান্ত ডিটেলস পাবলিক সার্ভিস কমিশন পাবলিশ করবে তাদের অফিশিয়ালি ওয়েবসাইটে তো এখানে তোমরা বুঝতে পারছ অবশ্যই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসতে চলেছে সো এখানে আপনারা দেখুন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী প্রয়োজন জানিয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং এনসিটিইর রুল অনুযায়ী যে কোয়ালিফিকেশন লাগে সেই কোয়ালিফিকেশন লাগবে অর্থাৎ যে টিচারের জন্য আবেদন করবেন সেই টিচারের বা সেই সাবজেক্টের ওপর আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে সো সেটা জানিয়েছে এনসিটি ইর রুল অনুযায়ী যেরকম কোয়ালিফিকেশান লাগে সেই কোয়ালিফিকেশান তারা চাইবে এজ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট বয়সের ক্ষেত্রে আপনারা ছত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ফার্স্ট জানুয়ারি হিসেবে বয়স ধরতে হবে যেদিন অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হবে বা যেই সালে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হবে দু হাজার চব্বিশই তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে যেহেতু গেজেটের নোটিস প্রকাশিত হয়ে গেছে সো তোমাদের ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের হিসেবে বয়স ধরতে হবে এরপর সিলেবাস সংক্রান্ত ডিটেলস পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে কোয়ালিফিকেশন মার্কস দেখুন এখানে জানিয়েছে আপনাদের তো এখানে কোয়ালিফিকেশন মার্কস পরবর্তীকালে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবেন এরপর আপনাদের বাকি এখানে সিলেকশন প্রসেস গুলো দিয়েছে আপনারা দেখে নিতে পারেন এবং ভ্যাকান্সির কথা যদি বলি এখানে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের কয়েক হাজার আসতে চলেছে ভ্যাকেন্সিটা এখনো ডিসাইড করা হয়নি কিন্তু ভ্যাকেন্সি তোমাদের খুবই ভালো রকম আসবে অর্থাৎ প্রায় হাজারের ওপরে ভ্যাকান্সি তোমাদের থাকবে সো তোমাদের জন্য অবশ্যই ভালো খবর ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্টেস রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসতে চলেছে যে রিক্রুটমেন্টের দায়িত্বে থাকবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে একটি গেজেটেড নোটিস নোটিফিকেশনটা আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে